ওয়েলকাম টু বেদান্ত ডট কম। আমি তোমাদের মাইকেল কর্মিনাম ব্যানার্জি। এখন আমরা লাভ ক্ষতির অঙ্কটা করলাম। দেখো এখানে কি বলছে, 3,000টি বই প্রকাশ করতে একজন প্রকাশকের কাগজে 33,852 টাকা, ছাপতে 12,492 টাকা এবং বাধাই করতে 1656 টাকা। যদি তিনি প্রত্যেক বইয়ের দাম 24 টাকা নির্ধারণ করে নিজে 20% ইনকাম করতে চান, তবে তিনি ক্রেতাদের কত শতকরা হারে ছাড় পাবেন? কি করা যায়? তাহলে প্রথমে কি লিখবো, 3,000টি বই প্রকাশ করতে প্রকাশকের মোট খরচ হয় কত? না, 33,852 যোগ 12,492 যোগ 1656 টাকা সমান 40,000 টাকা। তো একটি বই ছাপাতে প্রকাশকের খরচ কত? না, 48,000 বাই 3,000 টাকা মানে 16 টাকা। প্রকাশক 20% লাভ করতে চাইলে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য হবে সমান কত? না, 16+16 × 3/100 সমান 16 × 3.2 2 টাকা। অতএব নির্ধারিত মূল্য থেকে ছাড় দিতে হবে কত? না, 24 − 19.2 সমান 4.8 টাকা। অতএব শতকরা ছাড়ের 4.8/24 × 100 সমান পয়েন্ট উঠে যাবে, নিচে 0,0,0 কেটে যাবে, তাহলে হবে সমান 20%। তাহলে অতএব শতকরা 20% হবে, এই হয়ে যাবে আমাদের। বিডঙ্ক.com এর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক অঙ্কের সলিউশন পেতে ভিডিওতে থাকা মনে রাখছেন বিডঙ্ক.com।